নাজি মোহাম্মদ দেওয়ার হোসেন খান বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির সভাপতি বর্তমানে এবং এটাকে গঠন করছি সদ্য আজকে দুই বছরের মতো হয়েছে তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম নিউ ন্যাশনাল ট্রাভেল আমি আজকে এই লাইনের সাথে জড়িত একচল্লিশ বছর ফোরটি ওয়ান তো এই অবস্থায় আমাকে অন্তত ব্যাগের যারা মালিক আছে তারা আমাকে সভাপতি হিসাবে নিযুক্ত করছে এবং আমার আপনাদের মাধ্যমে আমার ব্যাগের যত বাংলাদেশে যত ব্যাগ ফ্যাক্টরির মালিক বা কর্মচারী আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে সভাপতি করায় আমাদের ব্যারিস্টার তাফুর সাহাব ব্যারিস্টার তাফুর সাহাব অত্যন্ত সজ্জন ব্যক্তি ভালো মানুষ আমরা ওনার জন্য সর্বাত্মক চেষ্টা করছি এবং কাজ করছি এবং অত্যন্ত ভালো মানুষ হিসাবে আমার মনে হয় বাংলাদেশে ইতিহাসে এই রকম একজন ব্যক্তি মেয়র পাওয়াটা আমাদের আসলেই সৌভাগ্যের ব্যাপার এরকম একজন শালীল ব্যক্তি আমাদের আসলে আমার মনে হয় বাংলাদেশে সৃষ্টির পরে এরকম একজন নগর পিতা দক্ষিণের নগর পিতা এরকম হয় নাই কেউ আমার বিশ্বাস যে ওনার দ্বারা আমরা জনগণ যারা আছি নগরবাসী অত্যন্ত উপকৃত হব আমরা আশা করি আমাদের আমাদের হাজি মোহাম্মদ আবু সাইদ ভাই বর্তমান কাউন্সিলর এবং সাবেকও ছিলেন রানিং পরপর দুইবার অত্যন্ত ভালো মানুষ এবং ওনার দ্বারায় আমাদের এলাকাতে কোনো রকম সন্ত্রাসী কিংবা কোনো রকম অশালীন কার্যকলাপ হয় না ওনার কাছে সুবিচার পাওয়া যায় ওনার নির্বাচন আমরা মাঠে থেকে করছি মিছিল করছি আমাদের ব্যাগ ফ্যাক্টরির মালিকের পক্ষ থেকে আমরা মিছিল দিছি ভালো মানুষ একজন ভালো মানুষের পক্ষে আমরা কাজ করেছি এবং উনি যে কোনো সমস্যায় ওনার কাছে আমরা গেলে হয়তো তাৎক্ষণিকভাবে আমরা এটা সমাধান খুঁজে পাই উনি ভালো মানুষ আসলে এই যে আজকে আমরা নৌকার প্রতীক নিয়ে যে ব্যারিস্টার তাফর নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত করেছেন ঢাকার দক্ষিণবাসী তাদেরকে আমার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং উনি খুব ভালো মানুষ এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন সুষ্ঠু নির্বাচন আমার দৃষ্টিতে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন এর মাধ্যমে হয়েছে আমি নিজেও ভোট দিছি আমি একজন ঢাকার ভোটার এবং আমাদের যে কাউন্সিলর সাহেব আছেন গত নির্বাচনে উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করে ফাঁস করেছেন এবং এবার দলীয় সমর্থন নিয়ে ফাঁস করেছেন বিপুল ভোটে তাদেরকে অন্তত যারা নির্বাচিত করেছেন নগরবাসী নগর পিতাকে তাদেরকে ধন্যবাদ এবং পঁয়ত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলরকে যে আবারও দ্বিতীয়বারের মতো এই দায়িত্বে অর্পণ করলেন তাদেরকেও ধন্যবাদ জানাই